ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ইউপিআর বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতি জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া, যার আওতায় জাতিসংঘের 193টি দেশের মানবাধিকার পরিস্থিতি প্রতি 4.5 বছর পরপর পর্যালোচনা করা হয়, পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হয়। মূলত 2006 সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠনের সাথে সাথেই এই প্রক্রিয়াটি যাত্রা শুরু করে। পূর্বে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব, রাজনীতিকরণ ও দ্বৈতনীতি অবলম্বনের অভিযোগ ছিল। এ সকল অভিযোগ কাটিয়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে কার্যকর করে তোলার লক্ষ্যে পরিষদকে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ইউপিআর ব্যবস্থা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ইউপিআর এর উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর সরকার তাদের মানবাধিকার সংক্রান্ত জবাবদিহিতা নিশ্চিত করে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাবে। এছাড়া রাষ্ট্রগুলোকে কারিগরি সহায়তা প্রদান করবে এবং বিভিন্ন রাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত সর্বোত্তম চর্চাগুলো রাষ্ট্রসমূহ ও সংশ্লিষ্ট অংশীজনদের সামনে তুলে ধরবে। পিআর প্রক্রিয়ার মাধ্যমে যেটা আমরা দেখি যে 193টি দেশ প্রত্যেক দেশের ক্ষেত্রে, প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রে আলাদা করে ইউপিআর প্রক্রিয়াটা চালু করা হয় এবং প্রত্যেক দেশের মানবাধিকার পরিস্থিতি কী এবং সেখানে যে সুযোগটা থাকে সেই রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়, পাশাপাশি সেই রাষ্ট্রের ভেতরে যারা আছেন, জনগণ আছেন, সেটা সেই দেশের নাগরিক হোক অথবা শরণার্থী হোক, তাদের প্রত্যেকের কিন্তু সেখানে বক্তব্য দেওয়ার এবং প্রতিবেদন দেওয়ার একটি সুযোগ থাকে। পাশাপাশি প্রত্যেক রাষ্ট্রের ভেতরে যে বিশেষ যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের হয়তো মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করার দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেমন মানবাধিকার কমিশন থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যেরকম আছে, তাদেরও সুযোগ থাকে জাতিসংঘের কাছে ইউপিআর প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে একটা প্রতিবেদন দেওয়ার। এই সব প্রতিবেদনগুলো যখন চলে আসে জাতিসংঘের কাছে, জাতিসংঘ একটি বিশেষ প্রতিষ্ঠান মানবাধিকার পরিষদ বা হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে, তখন এই হিউম্যান রাইটস কাউন্সিলের ভেতরে যেসব সদস্য রাষ্ট্রগুলো আছেন তাদের তখন সুযোগ থাকে এই পর্যালোচনাধীন রাষ্ট্রের উপর ইউপিআর অথবা ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা। সেই রিভিউর ফলাফল হচ্ছে যে হিউম্যান রাইটস কাউন্সিলের যে রাষ্ট্রগুলো আছেন তারা পর্যালোচনাধীন রাষ্ট্রের কাছে তারা তাদের সুপারিশ দিতে পারেন যে এর মধ্যে যেসব সুপারিশ এসছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সেই রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। এখানে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না বা রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষ না, যারা নাগরিক সমাজের সাথে জড়িত, তাদেরও কিন্তু সুযোগ থাকে যে এই 4 বছরের ভেতরে তারাও নানানভাবে এই প্রশ্নগুলো আবার রাষ্ট্রের সামনে নিয়ে আসতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে, যেসব বিষয়গুলো নিয়ে সুপারিশ করা হয়েছে সেগুলো নিয়ে কতদূর ব্যবস্থা নেওয়া গেছে, কোনো কিছু বাস্তবায়ন হয়েছে কি হয় নাই, কোনো দিকে কী দেখা যাচ্ছে যে সুপারিশ গ্রহণ করা সত্ত্বেও হয়তো সেই রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ অন্য ধরনের নতুন ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। সো আসলে যে সংলাপটা ইউপিআর প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেটা মানে একটা পূর্ব শর্ত হচ্ছে এই পুরো প্রক্রিয়ার সফলতার জন্যে যে সেই সংলাপটা চালিয়ে যেতে হবে 4 বছরের ভেতরে। জাতিসংঘের পর্যায়ে, মানবাধিকার পরিষদের পর্যায়ে বা হিউম্যান রাইটস কাউন্সিলের পর্যায়ে সংলাপটা শুধু 4 বছর অন্তর অন্তর হয়, কিন্তু মাঝখানে দেশের ভেতরেও কিন্তু এই সংলাপটা চালিয়ে যাওয়ার সুযোগ আছে। সেটার জন্য আগে যেটা বললাম যে আন্তরিকতার অবশ্যই প্রয়োজন এবং রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে এবং বিভিন্ন অংশীজন যারা আছেন এই প্রক্রিয়ার সাথে তাদের সকলের সাথে একটা সমন্বয় সাধনের ব্যাপারেও কিন্তু একটা সদিচ্ছা এবং একটা প্রক্রিয়া রাখতে হবে। ইউপিআর প্রক্রিয়ায় মূল চালক হচ্ছে সরকার। ইউপিআর প্রদত্ত সুপারিশসমূহ সম্পর্কে অঙ্গীকার প্রদান এবং গৃহীত সুপারিশসমূহ বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিক সংগঠন, মানবাধিকার কর্মী, গণমাধ্যম, তরুণ যুবাসহ সর্বস্তরের জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রক্রিয়ায় অংশীজন তাদের প্রতিবেদন প্রদান, বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রম ও জোরদার জনমতের মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত প্রকৃত পরিস্থিতি তুলে ধরে ইউপিআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য অর্জনে তাদের ভূমিকা রাখবে। মানবাধিকার কর্মী, মানবাধিকার উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলি যেটা রয়েছে এবং মিডিয়া কর্মী যারা যদি প্রত্যেক সময় বলে দেয় যে এই রিকমেন্ডেশনগুলি সরকার গ্রহণ করেছিল
কিন্তু বাস্তবায়ন পরিস্থিতিটা ততটা সুখপ্রদ না, বাস্তবায়ন করা দরকার। কেন সরকারই সেটা গ্রহণ করেছে, সুপারিশ গ্রহণ করেছে, সেখানে একটা সরকারের দায় দায়িত্ব রয়েছে পরিস্থিতি উন্নত করার জন্য। এবং আমাদের দিক থেকে এই যে জনগোষ্ঠী আমরা রয়েছি তাদের দিক থেকে সবচাইতে যেটা করার দরকার সেটা হচ্ছে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করা দরকার যে কী কী জায়গায় আমাদের গ্যাপ আছে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য, সেইগুলি সবাইকে যেমন সচেতন করা দরকার এবং সরকারকেও মনে করিয়ে দেওয়া দরকার একটা ওই 4.5 বছরের মধ্যে মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া দরকার যে যেগুলি সরকার গ্রহণ করেছিল সেগুলো বাস্তবায়ন পরিস্থিতি কতটুকু অগ্রগতি হয়েছে। ইউপিআরের মূল বিষয়বস্তু আমার দৃষ্টিতে দুটো, এক হচ্ছে অংশীদারিত্ব, দুই হচ্ছে জবাবদিহিতা। সকলের চাওয়া, সকলের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং যারা দায়িত্বে থাকেন তারা সেই সিদ্ধান্তকে সঠিকভাবে বাস্তবায়ন করেন জবাবদিহিতার ভিত্তিতে, তখনই কিন্তু একটি সুষম সমাজ এবং সুষম ক্ষমতার বণ্টন আমরা দেখতে পারি। ইউপিআরের একটা খুব বড় আঙ্গিক হচ্ছে যে যাদের কথা, যাদের কণ্ঠ সরাসরি উঠে আসে না সিদ্ধান্ত গ্রহণে, সেখানে আমরা দেখি যে তাদের কণ্ঠ, তাদের দাবি, তাদের অধিকার উঠে এসেছে কিনা এবং সেটা রাষ্ট্র সঠিকভাবে বাস্তবায়ন করছে কিনা। বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং বিশেষভাবে যারা ক্ষমতা থেকে দূরে আছেন বা ক্ষমতার সুযোগ সুবিধা লাভ করতে পারছেন না, তাদের বাস্তবতা, তাদের প্রয়োজনীয়তা, তাদের অধিকার এবং দাবি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং রাষ্ট্র তাদের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছেন কিনা, সেই বিষয়গুলোই কিন্তু উঠে আসে। তারপরে যেই পর্যালোচনা এবং রেকমেন্ডেশন চলে আসে, তখন নাগরিক হিসেবে বা নাগরিক সমাজ হিসেবে কিন্তু অ্যাডভোকেসির জায়গা থেকে কিন্তু আমাদের একটা দায়িত্ব চলে আসে। সেই দায়িত্বগুলো কি, খুব মানে মোটা দাগে যদি বলি, আমরা তখন দেখি আমাদের সংবিধানে এবং আমরা যে সকল চুক্তি বা অনুস্বাক্ষর যা যা করেছি আন্তর্জাতিকভাবে সেগুলোর সাথে সমন্বয় হচ্ছে কি না, এবং কোথাও যদি সংঘর্ষ বা সমন্বয়ের অভাব হয় তখন সেগুলোকে কমিয়ে আনা এবং ওই প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর সুবিধার জন্য এবং তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ। সেই পদক্ষেপগুলো হতে পারে আইন সংস্কার, সেটা হতে পারে বাজেট বরাদ্দ, সেটা হতে পারে নতুন কিছু ভাষা সৃষ্টি, সেটা হতে পারে ওই জনগোষ্ঠীকে বিশেষভাবে বা আলাদাভাবে রাষ্ট্রের জবাবদিহিতার জায়গায় তাদের কণ্ঠ তুলে আনা, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ইউপিআরে প্রতি বছর পর্যালোচিত হয় 42টি রাষ্ট্র। এটি জাতিসংঘের একমাত্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র সরাসরি অন্য আরেকটি রাষ্ট্রকে সেদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার ও সুপারিশ প্রদানের সুযোগ পেয়ে থাকে। সুইজারল্যান্ডের জেনেভায় প্রতি বছর 3 বার 3.5 ঘন্টার ইউপিআর পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা চলাকালে পর্যালোচনাধীন রাষ্ট্র তার দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি অন্য রাষ্ট্রের প্রশ্নের উত্তর এবং সুপারিশের বিপরীতে নিজেদের মতামত প্রদান করতে পারে। উত্থাপিত সুপারিশসমূহের ক্ষেত্রে সেগুলো গ্রহণ এবং নোটেড বা আপাত সমর্থন না করার সিদ্ধান্ত নিতে পারে। সরকারের পক্ষ থেকে পরিষদের পরবর্তী অধিবেশন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সময় নেওয়া যায়। চূড়ান্ত মতামতের ওপর ভিত্তি করে এ অধিবেশনে আউটকাম ডকুমেন্ট গৃহীত হয় যা বাস্তবায়নের জন্য আরেক ইউপিআরের পূর্ব পর্যন্ত সুযোগ পায়। জাতীয় মানবাধিকার কমিশন, নাগরিক সংগঠন, মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রমুখ এ প্রক্রিয়ার অংশীজন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক্ষেত্রে পুরো ইউপিআর প্রক্রিয়াকে মূলত 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। 1. পর্যালোচনার পূর্বে, এ সময় অংশীজনরা বিভিন্ন স্তরে আলোচনার ভিত্তিতে প্রতিবেদন প্রণয়ন করে ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে প্রেরণ করে।
অংশীজনরা তাদের উত্থাপিত ইস্যু ও সুপারিশসমূহ যাতে মূল আলোচনায় স্থান পায় তা নিশ্চিত করতে নানা অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে। দুই, পর্যালোচনা চলাকালে জাতীয় পর্যায় ও জেনেভাতে নানা কার্যক্রমের মাধ্যমে অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে মানবাধিকার ইস্যুসমূহ তুলে ধরা, সরকারের কাছে সুস্পষ্ট অঙ্গীকার দাবি করা, সরকারের অবস্থানের বিপরীতে নিজেদের প্রতিক্রিয়া জানানো, মানবাধিকার পরিষদে নিজেদের মতামত প্রদান ইত্যাদি। তিন, পর্যালোচনা শেষে সুপারিশ বাস্তবায়ন পর্যায়। এটি ইউপিআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, কেননা সুপারিশসমূহ যথাযথ বাস্তবায়নই কেবল নিশ্চিত করতে পারে এ প্রক্রিয়ার মূল লক্ষ্য দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে। এ পর্যায়ে অংশীজনরা সুপারিশসমূহের বিপরীতে রাষ্ট্রের অঙ্গীকারসমূহ সম্পর্কে জনগণকে জানানো, নিয়মতান্ত্রিক উপায়ে সুপারিশ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রতিবেদনের মাধ্যমে ঘাটতিগুলো তুলে ধরতে এবং সুপারিশ প্রদান করতে পারে। ইউপিআর প্রক্রিয়ায় যৌথভাবে অংশগ্রহণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দেশে নানা নেটওয়ার্ক বা কোয়ালিশন গড়ে উঠেছে, যারা পুরো তিনটি পর্যায়ে সক্রিয় থাকছে এবং সরকারের সাথে যোগাযোগ স্থাপন করে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র 2007 সাল থেকে 20টি জাতীয় সংগঠন নিয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের সেক্রেটারিয়েট হিসাবে কাজ করছে এবং পুরো বিষয়টিকে সমন্বয় করছে। প্রতি সাড়ে চার বছর পরপর ইউপিআরের বৈঠক হয় এবং সেই বৈঠকে পর্যালোচনা করা হয় মানবাধিকার পরিস্থিতি নিয়ে, এবং সেখান থেকে অনেক সুপারিশ বেরিয়ে আসে, সুপারিশ করা হয়, এবং যেই সুপারিশটা আসলে জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের বিষয়টি দাঁড়ায় এবং সেই বাস্তবায়নটি কীভাবে হচ্ছে সেটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে আলোচনায় এই আমরা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ থেকে বিভিন্ন অংশীজনের মাধ্যমে করে আসছি। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি জাতীয় পরিকল্পনা, এক্ষেত্রে একটি জাতীয় পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে জোর দাবি জানিয়ে আসছে। মনে রাখতে হবে যে জাতিসংঘে যে সুপারিশই, ইউপিআরের বৈঠকে যে সুপারিশই হয় সেটি বাস্তবায়নের উপরই কিন্তু নির্ভর করছে যে মানবাধিকার পরিস্থিতি কতটা সমুন্নত রাখা যাচ্ছে। 2009 সালে প্রথম পর্বে 48টি দেশের কাছ থেকে 42টি সুপারিশ পায় বাংলাদেশ, যার মধ্যে 40টি সুপারিশ বাংলাদেশ সমর্থন করেছে ও 2টি সুপারিশ সমর্থন করেনি। 2013 সালে দ্বিতীয় পর্বে 96টি দেশের কাছ থেকে 196টি সুপারিশ পায় বাংলাদেশ, যার মধ্যে 191টি সুপারিশ বাংলাদেশ সমর্থন করেছে ও 5টি সুপারিশ সমর্থন করেনি। 2018 সালে তৃতীয় পর্বে মোট 105টি দেশের কাছ থেকে 251টি সুপারিশ পায় বাংলাদেশ, যার মধ্যে 178টি সুপারিশ বাংলাদেশ সমর্থন করেছে ও 73টি সুপারিশ সমর্থন করেনি। গত তিনটি পর্যালোচনায় বাংলাদেশের জন্য যে বিষয়ে বারবার সুপারিশ আসছে সেগুলো হল, এক, মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার, দুই, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, তিন, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণ, চার, জাতিসংঘ মানবাধিকার ব্যবস্থার সাথে সহযোগিতা বৃদ্ধি, গুম সংক্রান্ত সনদ অনুমোদন, বিশেষ প্রতিনিধিদের উন্মুক্ত আমন্ত্রণ প্রদান, শরণার্থী বিষয়ক সনদ অনুমোদন, পাঁচ, নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার, ৬, শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের সকল নাগরিকের তার নাগরিক, সামাজিক, অর্থনৈতিক, অন্যান্য সাংস্কৃতিক যেসব অধিকার আছে এই অধিকারগুলি সমুন্নত রাখার জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের তার একটি সার্বজনীন বেশ গ্রহণযোগ্য একটা প্রক্রিয়া, এবং বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, এটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। খুবই জনপ্রিয় একটা প্রক্রিয়া এবং এটা কার্যকর এবং সফলও। কার্যকর কেন? যে আমরা এই প্রতি রিভিউতে গত বছরে কতটুকু কী করলাম, মানে থার্ড সাইকেলে, সেটা চার বছর পরে এসে আবার এটার একটা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়। এবং ওই যেটা বললাম যে এটা এমন একটি প্রক্রিয়া যেখানে সব রাষ্ট্রকে এক কাতারে নিয়ে আসা হয়, এবং এই কারণে এটা জনপ্রিয়তা এবং ইফেক্টিভ কেন, যে রিভিউগুলি যে হয় কার্যকর হওয়ার কারণটি হলো
যে গতবার চার বছর আগে যে প্রতিশ্রুতি গিয়ে দিয়ে আসা হয়েছিল সেগুলি আমরা পরবর্তী চার বছর পরে যখন আবার সেখানে উপস্থিত হব, আগে কতটুকু বলেছিলাম সেগুলো কতটুকু করতে পারলাম, তো 251টির মধ্যে আমরা 178টি সুপারিশ গ্রহণ করেছিলাম। আর কী প্রক্রিয়া আমরা কাজটি করি, আমরা ফিরে আসার পরে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল করেছি একাধিক, এবং আমরা অংশীজন জাতিসংঘের এই এসডিজি বাস্তবায়নে এবং এই মানবাধিকার বিষয়গুলি বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সুশীল সমাজ। এই সুশীল সমাজের যে সংস্থাগুলি আছেন তাদের সাথে আমরা কনসাল্ট করি, বিস্তারিত আলোচনা করি, কিন্তু তার আগে প্রথমে সরকারের অন্যান্য সংস্থা, কারণ বাস্তবায়ন যেহেতু সরকারি সংস্থাগুলি করে, তো আমরা এরকম একাধিক বৈঠক করেছি এবং অন্ততপক্ষে 4টি ন্যাশনাল প্রোগ্রাম আমরা করেছি, সেমিনার করেছি আমরা, যেখানে মতামত এসেছে যে এটা কীভাবে বাস্তবায়ন করা যাবে, কতটুকু করা যাবে। এবং গত 4 বছর আগে আমরা ফিরে আসার পরে প্রথম ধাপে এগুলি মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে, তারপরে 4টি ন্যাশনাল সেমিনার মতো হয়েছে, এবং এখন যেটা করব আমরা, আমাদের নেক্সট ইউপিআর রিভিউটি হচ্ছে 2023 সালের শেষের দিকে কোনো একটি সময়। তার আগে আমরা একটা ন্যাশনাল পেপার তৈরি করব বাংলাদেশের সরকারের অবস্থান ওই বিষয়গুলিতে, বিশেষ করে ওই 178টি বিষয়ে 251টির মধ্যে যেগুলি আমরা গ্রহণ করেছিলাম গত 4 বছর আগে জেনেভায় গিয়ে, এবং সেগুলি বাস্তবায়ন কতদূর হচ্ছে এটা একটা প্রোগ্রেসের উপরে নির্ভর, কারণ কমিটমেন্ট করে এসেছিলাম আমরা, আমাদেরকে জানান দিতে হবে সেই সংস্থায় গিয়ে আবারও যে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। এখানে অবশ্যই কিছু ফ্যাক্টরস থাকে যেগুলি অ্যাক্ট অফ গড বলা হয়, যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআর এ প্রাপ্ত সুপারিশ সমূহ একটি দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিদ্যমান উদ্বেগ আর প্রতিবন্ধকতা উত্তরণের উপায়, তাই সুপারিশ সমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায় ও মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ তার অগ্রযাত্রা সুদৃঢ় করবে বলে আমাদের প্রত্যাশা।